পদত্যাগ নয় সংবিধান মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীতে একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বললেন, বরাবরের মতো বিএনপির খালেদা জিয়ার মুক্তি আন্দোলনও ব্যর্থ হবে। আতিকা রহমানের রিপোর্ট। খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে বিএনপি আগামী সংসদ নির্বাচনে যাবে না। বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বললেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার, এ নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী ডিসেম্বর নির্বাচন হবে, সেই নির্বাচন অবশ্যই বর্তমান সরকারের অধীনেই হবে, তবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তাদের এই দাবি বা এদের এই যে দাবিটি তারা অসাংবিধানিকভাবে দাবিটি করে, এটা কোনো সুযোগ নাই, সম্ভাবনাও নাই। বেগম জিয়া তো আদালতের নির্দেশে তিনি কারাগারে আছেন, এটা আমাদের কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, এবং আদালতের নির্দেশে তিনি মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি। এখানে গভর্নমেন্টের কিছু করার নেই। অন্যদিকে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, শেখ হাসিনা যতদিন কর্মক্ষম থাকবেন আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। 2029 সালের পরে তাদেরকে ভাবনা করতে হবে ক্ষমতা আসার জন্য। যদি শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, যদি শেখ হাসিনা যতদিন কর্মক্ষম আছেন, ততদিন পর্যন্ত যদি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, যদি শেখ হাসিনা ততদিন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে থাকবে, এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই। গেলবারের মতো ভুল না করে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও আশা করেন হানিফ।